নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি আবার সব কিছু গুছিয়ে গেছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তার আগে আমি পালং শাক আর বেসন দিয়ে দারুণ একটা নতুন রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তার সঙ্গে আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো প্রথমে আমি পালং শাকগুলো ধুয়ে নেব। আমি শাকগুলো আগে থেকে বেছে নিয়েছি, একদম কচ্ছি টাটকা শাক। এই বছর আমার চ্যানেলে প্রথম এই পালং শাক রান্না হবে। আমার সব শাকগুলো ধোয়া হয়ে গেছে, এবার ভালো করে আমি জল ঝরিয়ে নেব। তার জন্য একটা ঝুড়ি বাটিতে দিয়ে দিয়েছি। ওদিকে শাকের জল ঝরতে থাক, আমি এদিকে মশলা বেটে নেবো। তা আমি এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি রসুন, আদা, দুটো কাঁচা লঙ্কা, সব একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। এদিকে শাকে জল ঝরে গেছে, এবার আমি শাকগুলো কেটে নেব। আমি যেখানে একটা সুতির কাপড় পেতে দিয়েছি, যাতে ভিজে শাক নোংরা লেগে যাবে, আর কাটতে গেলে তো পড়বেই নিচে। শাকগুলো এইভাবে একটা একটা করে সাইজ করে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। আমি গোড়ার দিকটা বাদ দেব। এবার খুব ছোট ছোট করে কেটে নেব। শাক কাটা হয়ে গেছে, এবার আমি কোচানো শাকটা দুটো ভাগে ভাগ করে নেব। একটা একটু বেশি করবো, একটা একটু কম করব। এটা বেশি হলো বেশিটা সাইডে রেখে দেবো, আমার পরে লাগবে। আর এই অল্পটা মশলা দিয়ে আমি মাখিয়ে নেব। তো দেবো বেসন, কালো জিরে, হলুদ গুঁড়ো, আর আমি যে মশলাটা বেটে রেখেছি এক চামচ মতো দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন। তো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই বেসন মাখাটা আমি খুব পাতলাও করব না, খুব ঘনও করব না। এই যে এইভাবে করে নিতে হবে। এবার কড়াইটা উনানে বসিয়ে দেব। আমি বেসনে বড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। আমি একবারে বড়াগুলো ছাঁকা তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো। এভাবে এইভাবে নেব, এইভাবে দিয়ে দেব। এবার আমি কড়াগুলো উল্টে দেব।
বড়গুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একদম খড়খড় করে না ভাজলেও হবে। বাকিগুলো ভেজে নেব। পরের ছাকনাটাও ভাজা হয়ে গেছে, কড়াইয়ে রান্না করার জন্য তেল দিয়ে দেবো। আমি ফোড়নে দেব রাঁধুনি, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলা দিয়ে দেবো। এবার দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মতো চিনি, এবার অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এই যে তেল ছাড়তে লেগেছে, এই সময় আমি দিয়ে দেবো যে কষানোর শাক রেখেছি। শাকের সঙ্গে মশলা খুব ভালোভাবে আমি মেরে নেব। এবার আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, এটাতে এক কাপ জল দিলেই হবে, এই রান্নাটা বেশি ঝোল হলে ভালো লাগবে না। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যেহেতু বড়াতে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে। এবার আমি দেবো হাফ চামচ মতো গরম মশলা, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না, দু একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, দেড় থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিলাম, এবার ঢেলে নেব। তা বন্ধুরা কেমন মজা, ঝটপট একটা পুষ্টিকর রেসিপি বানিয়ে ফেললাম, তা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। হালকা গরম আছে, তো কি বলবো বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে। আর বড়াগুলোতে একদম নরম তুলতুলে হয়েছে। ঝোলটাও দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা, এই পালং শাকের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে, তখন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।